তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঘুগনির রেসিপি বেঙ্গলি স্টাইলে। তো চলো দেখে নিই কি করে। আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এই কাবলি ছোলাগুলোকে এবার আমি এই প্রেশার কুকারে নিয়ে নেব সিদ্ধ করার জন্য। যদি ছোলাটা ভালো হয় তাহলে দুবার সিটি দিলেই, 2 থেকে 3 বার সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে লবণ দেব আর হলুদ দেব। আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এটা, আমি 2টো সিটি দেব। 2টো সিটি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আমাদের লাগছে সর্ষের তেল, গোটা সাদা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো আর পেঁয়াজের পেস্ট, আলু, চাট মশলা ইউজ করবো, মান্ত্রা মশালা, এটা চাইলে তোমরা দিতে পারো আর নয়তো না, এটা পুরোপুরি অপশনাল। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। আমি এখানে একটু হলুদ অ্যাড করব আর অল্প লবণ। আলুগুলো আমি বেশি ভাজবো না, তো আমি এবার এই আলুগুলোকে তুলে নেব। আমি ওই তেলে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য তেল অ্যাড করছি। যদি তোমাদের মনে হয় যে তেল লাগবে তাহলে তোমরা দিয়ে নিতে পারো। আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি টমেটো আর পেঁয়াজের পেস্ট। আর আমি এখানে একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এখানে একটু সবজি মশলাটা অ্যাড করছি সামান্য। এবার একটু চিনি অ্যাড করছি। ভালোভাবে কষাতে হবে, না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে। আমি এখানে গরম জল অ্যাড করছি সামান্য। দেন আমি আবার একটু কষিয়ে নেব। এখানে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি, একটু নাড়বো। তো আমার সেদ্ধ করা ঘুগনিটা এবার আমি এখানে ঢেলে দেব।
এখানে এবার আমি এখানে জল অ্যাড করছি অল্প। আবার আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি আবার পরিমাণ মতো জল অ্যাড করছি। তো আমি এবার ঢেকে দিচ্ছি। আমি এখানে সবার শেষে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এখানে চাট মশলা অ্যাড করব। আমার ভিডিওটি তোমাদের কিরকম লাগলো সেটা নিচে কমেন্টে জানাও, আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি চেষ্টা করবো সেরকম রান্না করার। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।